যে কোনো ভাইরাস প্রতিরোধ করার মতো শক্তি কাঁচা হলুদের আছে। আরও বেশি আছে যেই কাঁচা হলুদটা বীজ কাঁচা হলুদ সেখানে, সেটা যদি আপনি খান আলহামদুলিল্লাহ আপনার শরীরে কোনো অ্যালার্জি হবে না, শরীরে কোনো দাগ পড়বে না, কোনো ছুপছুপ দাগ আসবে না, চোখের কোনা পড়ে যাবে না, আপনার শরীরের রঙের গ্লেমারের কোনো চেঞ্জ হবে না আলহামদুলিল্লাহ। আপনি বারবার উজু করবেন, গোসল দুইবার করবেন, প্রতিদিন 5 মাইল পরিমাণ হাঁটবেন, প্রতিদিন 4 কেজি পরিমাণ পানি খাবেন, বিভিন্ন খাদ্য খুব নরম খাবার খাবেন, খুব সহজ পাচ্য খাবার খাবেন, সহজে হজম হয় এই ধরনের খাবার খাবেন, খাবারের ভিতরে ক্যালোরি আছে, ভিটামিন আছে, এই জাতীয় খাবার বেশি খাবেন, শাকসবজিও সালাদটা প্রতিদিন খাবেন, আলহামদুলিল্লাহ আপনার রোগ ধীরে ধীরে কমে যাবে, রোগ হওয়ারই কোনো সম্ভাবনা থাকবে না। আমরা যদি ফিরে যাই আবার 1000 বছর আগে, আমরা যদি ফিরে যাই আবার অরণ্যে, আমরা যদি আবার ফিরে যাই সেই গ্রামের পরিবেশে, সব তরতাজা খাবার খাবো, নিজের বাড়িতে ফুলের টপে আমরা শাকসবজি তৈরি করে যদি খাওয়া আরম্ভ করি আলহামদুলিল্লাহ, আগামী দিনগুলোতে আমরা মাছে পৃথিবীর শ্রেষ্ঠ হব, আমরা শাকসবজিতে পৃথিবীর শ্রেষ্ঠ হব। এখন মাত্র আমরা 1-2 স্থানে আছি, কিন্তু আমরা এই 2 বছরে 1 নম্বরে যাব। আর আমরা যদি সকলেই ঢাকা শহরের এই লোডটা কমায় ফেলাই, পদ্মা সেতু জুনে আরম্ভ হলে আসুন না, আমরা সবাই মিলে 21টা ডিস্ট্রিক্টের লোক যদি আমরা গ্রামে বসবাস করা আরম্ভ করি আলহামদুলিল্লাহ, দেখবেন যে শহরটাও সুন্দর হবে, আমাদের গ্রামটাও সুন্দর হবে, আমাদের পদাচরণে গ্রাম অনেক ভালো হবে। আমরা দেশের পলিমাটিকে কাজে লাগিয়ে পদ্মা পাড়ের মানুষরা আমরা আমাদের পরিবেশটাকে অনেক সুন্দর, সুস্থিরি এবং সুশোভিত করতে পারব আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।